ফ্রেন্ডস, আমি তো রোজ বাইরে খাই, আজকে ভাবলাম বাড়িতে গোটা মশলা দিয়ে এক কারি করে খাবো। আমি ডিম বয়েল বসাতে যাচ্ছি। ডিম বয়েল হয়ে গেছে, আমি ডিমটা বের করে নিই, ডিমটা ছাড়িয়ে নেব। আমি একটু তেল ঢালবো এতে। তেল একটু গরম হয়ে গেলে আমি ডিমটা ফ্রাই করে নেব। হয়ে গেছে, ডিম একটু হালকা ব্রাউন হয়ে গেছে, আমি তুলে নেব। রসুন দেব, হালকা রসুনটা ব্রাউন হয়ে যাবে। এতে আদা দেব, গোটা আদা। আদা আর রসুন ব্রাউন হয়ে গেছে হালকা হালকা, আমি পেঁয়াজ দিয়ে দেবো। একটু লবণ দেবো, পেঁয়াজটা একটু তাড়াতাড়ি গলে যাবে। আদা রসুন মেখে তো ব্রাউন হয়ে গেছে, এতে আমি একটু হলুদ ডালবো। লঙ্কা গুঁড়ো ডালবো, একটু জল দিয়ে দেব। মশলা রেডি হয়ে গেছে, আমি এতে ডিম দিয়ে দেবো। ডিমটাকে একটু ভালো করে কষিয়ে দিই। আপনি এরকমও খেতে পারবেন মাখা মাখা, আমি একে একটু ঝোল করে মানে কারি করে খাবো। মানে এতে একটু জল দিয়ে দেবো।
তরকারি রেডি হয়ে গেছে। আমি এতে একটু গরম মশলা দিয়ে দেবো। আমার এক কারি রেডি। আমার এক কারি রেডি গোটা মশলা দিয়ে। হ্যাঁ ফ্রেন্ডস, আমি খেতে যাচ্ছি। আমার খাবারেতে ডাল আছে, এ ফুলকপি আলুর সবজি আছে, এ গোটা মশলা দেওয়া ডিম কারি, আলু পটলের সবজি। আমি এবার খাবার শুরু করছি। এটা ফুলকপি দিয়ে আর আলু দিয়ে সবজি। ভালোই হয়েছে। খুবই দারুণ হয়েছে। এটা পটল দিয়ে আলু দিয়ে সবজি তৈরি।
ডিম কারিটা খুবই সুন্দর হয়েছে। এটা ভাববেন না কি আমি নিজে বানিয়ে খাচ্ছি, তো নিজে ভালো বলছি, আপনারা বানিয়ে খাবেন তো ভালো বলবেন। আমার খাবার যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওকে লাইক করুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।